আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। হ্যালো ভিউয়ার্স, আমি ডাক্তার বখতিয়ার রহমান, সিইও হোমিওপ্যাথি। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। বন্ধুরা, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে আপনারা অনেকেই হোমিওপ্যাথিক পোটেন্সি, হোমিওপ্যাথিক মাদার টিংচার, ডাইলেশন, কম্বিনেশন মেডিসিন অনেক কিছু খুঁজে থাকেন, বিশ্বস্ত প্রতিষ্ঠান পান না, অনেকেই খুচরা ও পাইকারি নিতে চান কিন্তু পান না। বন্ধুরা, আমি আপনাদের সামনে আসি এবং একই সাথে আমাদের দেখতেছেন আমরা আপনাদেরকে ডাক্তার ওয়েলমার সোয়েব, ডাক্তার রিকোয়েস, পিকানা ইন্টারন্যাশনাল এবং হার্মাবিস সুইজারল্যান্ড সহ 10 মিলি, 20 মিলি, তারপরে হচ্ছে 100 মিলি, 500 মিলি, তারপরে 1000 মিলি সহ বিভিন্ন ধরনের কম্বিনেশন মেডিসিন, যেমন ধরুন আর সিরিয়ালের R41, R7, R16, R17 সহ আর যে সিরিয়াল নাম্বারিংগুলো রয়েছে, BC নাম্বারিংগুলো রয়েছে, যেমন BC1, BC2, BC27, এছাড়া রয়েছে PTK নাম্বারিংগুলো, যেমন PTK40, PTK75 সহ যত ধরনের কম্বিনেশন মেডিসিন রয়েছে, এই মেডিসিনগুলোও আপনারা আমাদের কাছে পাবেন। আমরা শুধু জার্মানি মেডিসিনই আপনাদেরকে সরবরাহ করে থাকি, আমরা লুজ এবং ইনটেক আপনাদেরকে সরবরাহ করে থাকি। বলে রাখি, আপনাদের যে কোনো সমস্যা আমাদেরকে জানাতে পারেন, আমাদের রয়েছে বিশেষজ্ঞ চিকিৎসক এবং আপনার যে কোনো ঔষধ সম্পর্কে জানতে আমাদেরকে জানাতে পারেন। আমাদের রয়েছে বিশেষজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসক এবং মেডিকেল বোর্ড, তারা আপনাকে এই সকল বিষয়ে আপনাকে সর্বাত্মক সহযোগিতা করবে এবং যে কোনো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমরা আপনাদের কাছে প্রতিজ্ঞাবদ্ধ। এবং আমরা সবসময় আপনাদেরকে নির্ভেজাল পিওর, 100% পিওর ওষুধটা সরবরাহ করার ব্যাপারে শতভাগ প্রতিজ্ঞাবদ্ধ এবং আমরা সবসময় এই পিওর মেডিসিনটাই দিয়ে থাকি। বন্ধুরা, যখন আমাদের কাছে কোনো অর্ডার আসে তখন আমরা সাধারণত প্রথমে আমরা স্টক মিলিয়ে নেই, যে দেখি সেই প্রোডাক্টগুলো আমাদের কাছে আসে কি না। যদি সে প্রোডাক্টগুলো থাকে তাহলে আমরা সেখানে সেই প্রোডাক্টগুলো সরবরাহ করি, যদি থাকে দেখি যে আমাদের স্টকে নাই তাহলে আমরা সেটা দেই না, কোনোভাবে আমাদের ডুপ্লিকেট করার সুযোগ নেই। যদি আমাদের কাছে ধরেন 500 মিলি আছে বা 1000 মিলি আছে, যে সেখান থেকে আপনি লুজ নেবেন কি না, যদি কনজিউমার বা কাস্টমার যদি চায় যে সে লুজ নিবে, অর্থাৎ বড় বোতল থেকে ঢেলে তাকে ছোট বোতলে আমরা দিব, এটা যদি সে চায় তাহলে আমরা তাকে সরবরাহ করি। বাট বেশিরভাগ ক্ষেত্রেই আপনারা খুচরা এবং পাইকারি অনেকে অনেক মাধ্যমে আমাদেরকে অর্ডার করেন এবং আমরা আপনাদেরকে বিশ্বস্ততার সাথেই আলহামদুলিল্লাহ প্রোডাক্ট সরবরাহ করতেছি। আলহামদুলিল্লাহ, আমাদের কমেন্ট বক্স রয়েছে, আপনারা দেখলে বুঝতে পারবেন। আলহামদুলিল্লাহ, এযাবৎকালে সকল অর্ডারই আমরা সঠিকভাবে পৌঁছাতে পেরেছি আলহামদুলিল্লাহ, এবং আমরা সর্বদা চেষ্টা করি যেন আমরা আপনাদেরকে এভাবেই আপনাদের সেবা দিতে পারি। কারণ আপনি একজন চিকিৎসক, আপনাকে আপনারা অনেক সময় আমাদেরকে ফোন করেন। একটা কথা মনে রাখবেন যে যদি আপনি আমাদের অর্ডার করেন এবং আপনি বলেন যে আপনি একজন চিকিৎসক এবং আমাদের একটা ক্রাইটেরিয়া রয়েছে, সেই ক্রাইটেরিয়ার মধ্যে যদি আপনি অর্ডার দেন আমরা অবশ্যই আপনাকে চিকিৎসকের রেটই ধরবো। আর যদি ধরেন একটা রোগী আমাদেরকে ফোন দিচ্ছে, সে আমাদেরকে একটা অর্ডার দিচ্ছে, আচ্ছা বলুন তো ভাই, এই রোগীকে কি আমরা চিকিৎসকের রেট দেবো, এটা দেওয়া কি ঠিক হবে? আপনারা একটু আপনাদের কাছে প্রশ্ন রইল। তো তাহলে আপনাদেরকে যারা আমরা চিকিৎসককে রেট দেই, একই রেট যদি আমরা রোগীকেও দেই তখন কিন্তু আমাদের সমস্যা হয়। তো কে রোগী কে চিকিৎসক এটা কিন্তু আমরা দূর থেকে বুঝতে পারি না এবং অবশ্যই এজন্য আমাদেরকে যাচাই করে নিতে হয়, এজন্য আমাদেরকে সময় দিতে হয়। আবার অনেকে অর্ডার দিয়ে খুব তাড়াহুড়া করেন যে আমার প্রোডাক্টটা খুব দ্রুত পাঠিয়ে দিন, এটা আসলে ঠিক না। কারণ কি, আমাদের ডেইলি কাজ থাকে, ব্যক্তিগত কাজ রয়েছে এবং ব্যবসার কাজ রয়েছে। আমরা আন্তরিকতার সাথে আপনার প্রোডাক্ট যখন অর্ডার দেন, অর্ডারটা পাওয়ার পর আমরা আন্তরিকতার সাথে আমরা সেই অর্ডারটা প্রথমে আমাদের গোডাউন থেকে বা আমাদের যে স্টক লিস্ট থেকে সেখানে আমরা মিলিয়ে নিই, মিলিয়ে নেওয়ার পরে বাইর করি, তারপরে এগুলো প্যাকিং করা অনেক সহজ না, অর্থাৎ প্রসেসটা বেশ শক্ত। কেমন, যে এগুলো আসলে কাঁচের বোতল, হোমিওপ্যাথি বেশিরভাগই কাঁচের বোতল, তো এই কাঁচের বোতলগুলো ভালো করে ইনটেক করতে হয়, ভালো করে প্যাকেট করতে হয়, এরপরে এই বোতলগুলোর মাঝে মাঝে বেশ কিছু
টুকরো কাগজ কিংবা রাবিশ ইউজ করা হয়, রাবিশ কাগজ ইউজ করা হয় যেন একটা সাথে আরেকটা লেগে বাড়ি খেয়ে ভেঙে না যায়, কারণ একটা লং জার্নি অনেক বেশিরভাগ ক্ষেত্রেই লং জার্নি সে অতিক্রম করে। তো এতে যদি এরকম হয় যে আমরা আপনাকে এই তাড়াহুড়া করে আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দিলাম আর পাঠিয়ে দেওয়ার সময় ভেঙে গেল, তাহলে কিন্তু উভয়েরই লস হলো, আমারও লস হলো, আপনারও লস হলো, আপনিও প্রোডাক্টটা পেলেন না আবার আমিও সঠিকভাবে দাম পেলাম না। তো আমার আসলে এই বিষয়গুলো খেয়াল করতে হয়। আমি আপনাদেরকে অনুরোধ করব অবশ্যই আপনি আমাদেরকে একবার অর্ডার দিয়ে দেখতে পারেন যে আমরা আসলে আপনাকে সঠিকভাবে আপনার প্রোডাক্ট দিতে পারছি কি না, তারপর না হয় আপনি আমাদের সম্পর্কে মন্তব্য করুন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।